বিনা ধান 17 এটা একটা স্বল্প মেয়াদী এবং উচ্চ ফলনশীল এরকম জাত 6.5 থেকে 7 টনের মতো এরকম ফলন দিচ্ছে ইউরিয়া সার কিছু কম লাগে এবং আমাদের সেচ কম লাগে মাত্র 110 থেকে 115 দিনের মধ্যে কৃষক ফসল ঘরে তুলতে পারতেছে যার কারণে সে সহজে আমন এই ফসলটা কেটে সহজে আরেকটা ফসল সে করতে পারছে সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ প্রদর্শক প্রতিনিয়ত আমাদের কৃষি জমি কমছে কিন্তু বাড়ছে খাদ্যের চাহিদা এক্ষেত্রে করণীয় কি অবশ্যই আমাদের গবেষণা বাড়িয়ে ফসল উৎপাদনকেও বাড়াতে হবে আমরা এসেছি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনাই এখানে বিভিন্ন ফসলের ওপর গবেষণা চলছে এসব গবেষণার আদ্যোপান্ত এবং আগামীতে কৃষির চ্যালেঞ্জ এসব নিয়ে আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা দেশের অন্যতম ও একক প্রতিষ্ঠান যার প্রধান কাজ হল পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে কৃষি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা 1961 সালে ঢাকায় ছোট পরিসরে শুরু হলেও 1975 সালে প্রধান কার্যালয়টি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরিত হয় 33 একর জায়গা জুড়ে এর অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধাবলী গড়ে উঠেছে বিনার প্রধান কার্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে 578 জন কর্মরত যাদের 170 জনই বিজ্ঞানী প্রধান কার্যালয়ে 11টি বিভাগের সমন্বয়ে পরিচালিত হয় গবেষণা অবশ্য ময়মনসিংহের বাইরে বিনার 13টি উপকেন্দ্র রয়েছে বিভিন্ন ফসল নিয়ে গবেষণা চলছে এই পর্যায়ে আমরা আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এখনকার সময় পেঁয়াজ এবং সেই পেঁয়াজ আরও বেশি বেশি কীভাবে উৎপাদন করা যায় কীভাবে ফলন বাড়ানো যায় সেসব বিষয় নিয়ে গবেষণা করছে বিনা এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর রফিকুল ইসলামের সঙ্গে জনাব রফিকুল ইসলাম আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আপনাকে ধন্যবাদ প্রথমে স্যার আসতে চাই যে পেঁয়াজ নিয়ে আপনাদের নানামুখী গবেষণা চলছে আমরা এখানে লক্ষ্য করছি যে মশারি দিয়ে এই পেঁয়াজের ফুলগুলোকে আটকে রাখা হয়েছে এটির কেন আসলে ধন্যবাদ আপনারা জানেন যে পেঁয়াজ একটা মশলা জাতীয় ফসলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা এটা বাংলাদেশে ঘাটতি আছে তো ঘাটতি মেটানোর জন্য বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয় সেই জন্য এই পেঁয়াজের উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেই দিক দিয়ে আমরা গবেষণা করছি এই গবেষণার তারই ধারাবাহিকতায় আমরা এটাকে হাইব্রিডস কেমনে জাত উৎপাদন করা যায় কারণ আমাদের দেশীয় পেঁয়াজগুলো সাধারণত 12-15 টন পার হেক্টারে হয় কিন্তু হাইব্রিড জাত এটা 25 টন পর্যন্ত 30 টন পর্যন্ত হতে পারে সেই জন্য এই জাত উদ্ভাবনের জন্যই আমরা সিএমএস লাইন সিলেকশন করছি এবং সিএমএস লাইন থেকে পরবর্তী বছরে আমরা বিভিন্ন কেমিক্যালস হাইড্রোজেন পারক্সাইড অথবা BA3 দিয়ে আমরা এটাকে ট্রিট করে আমরা হাইব্রিড প্রোডাকশন করব যাতে আমাদের এই এই উৎপাদনটা বৃদ্ধি পায় এবং ফলন যাতে অনেক বেশি হয় তো স্যার আমরা লক্ষ্য করি যে আমাদের কৃষকরাই তো এই যে ফুলগুলো থেকে বীজ উৎপাদন করে এখানে আপনাদের গবেষণা আসলে নতুনত্ব আসলে কী এসেছে এইটা আসলে আমরা দেখতে পাচ্ছেন না যে মশলাদের ঢেকে রাখা হয়েছে কারণ পেঁয়াজ হচ্ছে ক্রস পলিনেটেড ক্রপ এক ফুল থেকে আরেক ফুলে ক্রসিং হতে পারে সেই জন্য জাতের বিশুদ্ধতা থাকবে না আমরা পেঁয়াজের বীজ পাই 2 বছরে প্রথম বছরে বাল্ব উৎপাদন পরবর্তী বছরে আবার বাল্ব থেকে সিড উৎপাদন কিন্তু এই হাইব্রিড সিড প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা হাইব্রিড জাত উৎপাদন করতে পারি তাহলে এটা 1 বছরে এর বীজ উৎপাদন হবে যা আমরা 1 বছরের মধ্যে বীজ উৎপাদন করে কৃষকের মাঝে বিতরণ করতে পারবো এখন পর্যন্ত আসলে এই গবেষণায় কী ধরনের সফলতা এসেছে বা সামনে কী ধরনের আপনারা ভবিষ্যৎ দেখছেন এখন এই গবেষণা কিছুদিন আগেও আমাদের গভর্নমেন্টের বিভিন্ন কর্মকর্তাগণ এখানে ভিজিট করে গিয়েছেন এই এই এক্সপেরিমেন্ট পরীক্ষণটা আমাদের খুবই ফলপ্রসূ কারণ এখানে আমরা অনেক সিএমএস লাইন সিলেকশন করতে পাচ্ছি এবং এটা পরবর্তীতে আমরা হাইব্রিড প্রোডাকশনের জন্য যা আমাদেরকে সহায়ক হবে কালো জিরা যা শরীরের জন্য খুব উপকারী আচ্ছা আমরা এই প্রজেক্টটা দেখতে চাই
এইগুলো না? হ্যাঁ এইগুলো হচ্ছে মানে আমরা যে কালো জিরা খাই সেই কালো জিরা? জি, যে কালো জিরা আমরা খাই সেই কালো জিরাই এখানে। এইটা আসলে 5 বছর আগে আমরা 17টি জার্মপ্লাজম আমরা বিদেশ থেকে সংগ্রহ করেছি। এই বীজগুলোকে আমরা পরমাণু শক্তি ব্যবহার করে আমরা যে জাত উৎপাদন করি সেটারই ধারাবাহিকতায় আমরা যে রেডিয়েশন দিয়েছি, রেডিয়েশন ইরেডিয়েট করার ফলে আমাদের এখানে কিছু অগ্রগামী লাইন তৈরি হয়েছে। এই লাইনগুলোকে আমরা 5 বছর যাবৎ আমরা ট্রায়াল দিচ্ছি বিভিন্ন জায়গায়, শুধু এইখানেই না, মাগুরা, নালিতাবাড়ি, ঈশ্বরদি, এগুলোতে ট্রায়াল দিচ্ছি। ট্রায়াল দেওয়ার ফলে একটি লাইন যেটা 150 আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইনটি খুবই প্রমিজিং হয়েছে, মানে এর ফলন বেশি। আর তাছাড়া সাধারণত কালো জিরা 135 দিনে ফলন পাওয়া যায়, কিন্তু আমাদের এটা 117 দিনে ফলন পাওয়া গেছে। আশা করছি এটা একটা নতুন জাত হিসেবে আমাদের কাছে আসবে এবং এটা সারা দেশে ছড়িয়ে কৃষকের মাঝে যাতে আমরা বিলিয়ে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, সেই দিক দিয়ে আমরা চেষ্টা করছি। অলরেডি বিনা একটা বিনা রসুন এক নামে একটা রসুন উৎপাদন করেছে, উদ্ভাবন করেছে, সেটার ফলন ভালো, 12 টন পার হেক্টর হয়, কিন্তু সাধারণ রসুন সাধারণত 8 থেকে 10 টন হয়। রসুনের গবেষণা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, এখন সেই চলমান গবেষণার অংশ হিসাবে রসুনটাকে আমরা ইরাডিয়েট করেছি, তারই ধারাবাহিকতা যাতে আমরা আরও রসুনের ভালো জাত উদ্ভাবন করতে পারি সেই জন্য বাল্বে ইরাডিয়েশন করা হয়েছে। বাজারে বড় বড় রসুন পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান রসুন, বড় বড় রসুন পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের এই দেশে যে বাল্বের যে বৃদ্ধিটা খুব বেশি হয় না, কারণ আমাদের শীতের দৈর্ঘ্য কম থাকে, হ্যাঁ, যার ফলে আমাদের শীতের দৈর্ঘ্য বেশি থাকলে সেই বাল্বটা বড় হয়। কিন্তু আমাদের যে বিনা রসুন এক এবং এই জাতটা, এই যে জাত বলতে এটা যে প্রমিজিং লাইনটা, এটার ফলন প্রায় ওই বড় রসুনের কাছাকাছি অবস্থায় পৌঁছবে আমরা আশা করছি। সেটা এটার কোনো নাম দেওয়া হয়েছে কিনা? এটা হলো প্রমিজিং লাইন, মানে অগ্রগামী লাইন হিসাবে এখন গবেষণা চলমান আছে। মানে গবেষণা যখন শেষ হবে তখন একটা নাম দেওয়া? হ্যাঁ, গবেষণা যখন শেষ হবে তখন এটাকে বিনা রসুন 2 হিসাবে নাম দেওয়া হবে। স্যার, আপনাদের তো অনেক ধরনের প্রকল্পের গবেষণা চলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল, এটা কি ফুল? এটা হচ্ছে গ্লেডিউলাস ফুল। এই গ্লেডিউলাস ফুলটা সাধারণত এর গোড়ার, গাছটার গোড়াতে এক ধরনের কর্ম পাওয়া যায়, এটা দিয়ে আমরা বংশবৃদ্ধি করি। আমরা সাধারণত এই ফুলের কর্মে রেডিয়েশন দিচ্ছি, গামা রেডিয়েশন দিয়ে মাতৃগাছ থেকে ভিন্ন রকমের একটা ফুল আমরা পাচ্ছি, ভিন্ন কালারের ফুল পাচ্ছি। সেই ভিন্ন কালার যদি মাতৃগাছ থেকে ভিন্ন কালার হয় সেটাকে আমরা সিলেকশন করি এবং সিলেকশন করে আমরা বিভিন্ন জায়গায় ট্রায়াল দিই। ট্রায়াল দিলে আমরা একটা জাত হিসাবে, নতুন জাত হিসাবে আমরা এটা ছাড়করণ করতে পারি। এটা এখন ফুল ব্যবসায়ীদের কাছে খুবই কদর হবে, কারণ একই ধরনের ফুল গ্লেডুলাস একটা ভিন্ন ধরনের জাত, তাদের হাতে যদি যায় তাহলে তাদের ব্যবসায় অনেক ইনকাম হবে। ডক্টর রফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এখানে রসুন, পেঁয়াজ, কালিজিরা এবং গ্লাডিলস ফুল সম্পর্কে গবেষণার যে অবস্থা সেটি জানলাম। আমরা এই পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনায় আরও বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, সেগুলো আমরা একটু দেখে আসি। প্রদর্শক, এতক্ষণ আমরা মাঠ পর্যায়ে বিনার বিভিন্ন ধরনের গবেষণা দেখার চেষ্টা করছিলাম, এবার আমরা এসেছি ডিসপ্লে সেন্টারে, যেখানে বিনা এতদিন গবেষণা করেছেন, যেসব ফসলের বীজ এখানে সংরক্ষণ করা হচ্ছে, এবং আমরা এই পর্যায়ে কথা বলতে চাই উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান রনির সঙ্গে। ডক্টর হাসানুজ্জামান রনি, আমাদের কৃষি প্রযুক্তিতে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু আসতে চাই যে এখানে আপনারা দেখছি যে ধানের বীজ, এখানে ছোলা, এগুলো কি সব আপনাদেরই উদ্ভাবন? হ্যাঁ, আমাদের আসলে বিনার প্ল্যান ব্রিডিং ডিভিশন, উদ্ভিদ প্রজনন বিভাগ, এখানে আমাদের ফিল্ড ক্রপস, দানা শস্য, তারপরে পালস ক্রপস এবং ওয়াইল্ড সিডস, এগুলো নিয়ে আমরা গবেষণা করি। তো এই ডিসপ্লে রুমটাতে এখানে আমাদের এখন পর্যন্ত বিনার ইতিহাসে যতগুলো ভ্যারাইটি আমাদের এই বিভাগ থেকে উদ্ভাবন করা হয়েছে সেগুলোরই বিভিন্ন স্যাম্পলগুলো এখানে আমার এখানে দেখার জন্য এখানে আসলে রাখা হয়েছে। এখন এখন পর্যন্ত আমাদের বিনা থেকে, উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে এখন পর্যন্ত আমাদের 26টা ধানের জাত বের হয়েছে আমাদের বিনা থেকে। তো এর মধ্যে অবশ্যই বলার জন্য রাখে যে বিনা ধান 17, এটা একটা
স্বল্প মেয়াদি এবং উচ্চ ফলনশীল এরকম জাত, 6.5 থেকে 7 টনের মতো এরকম ফলন দিচ্ছে। ইউরিয়া সার কিছু কম লাগে এবং আমাদের সেচ কম লাগে। মাত্র 110 থেকে 115 দিনের মধ্যে কৃষক ফসল গড়ে তুলতে পারতেছে, যার কারণে সে সহজে আমন এই ফসলটা কেটে সহজে আর একটা ফসল সে করতে পারছে। বিনা ধান 11, আকস্মিক বন্যা আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে সমস্যা আছে, তো সেখানে যদি এই জাতগুলো আমরা চাষ করতে পারি, তো সেটা পানির মধ্যে প্রায় 25 দিনও যদি ডুবে থাকে তারপরেও সে কিছু ফলন দিতে পারবে। বিনা ধান 8 আছে, বিনা ধান 10 আমাদের লবণ সহিষ্ণু, লবণাক্ত সহিষ্ণু ধান। এগুলো আমাদের যে দক্ষিণ অঞ্চলে যেখানে লবণ লবণাক্ত এলাকা, যেখানে আমাদের অন্য ফসল কিছু করতে পারছি না অতিরিক্ত লবণের কারণে, অনেক জমি এরকম ফেলো পড়ে থাকে, পতিত পড়ে থাকে, সেই সমস্ত জমিতে এই ধানগুলো যদি চাষ করি তো ফসল সেখান থেকে আসানো ফলন পেতে পারে এবং তার সেখান থেকে তার জমিটা ইউটিলাইজ এখানে হচ্ছে। আরও আমরা এখানে বলতে পারি যে আমাদের জাস্ট রিসেন্ট যেই ভ্যারাইটিটা এখন রিলিজ হলো আমার গত বছর, সহনশীল জাত এটা। আরো যদি আমরা এখানে বলি যে আমাদের ডাল ফসল এখানে আছে, আমাদের ডালের ফসলের মধ্যে আমাদের এখানে ছোলা আছে, আমাদের মুগ বিন, হ্যাঁ, তারপরে আমাদের চাষাবাদ হচ্ছে বিভিন্ন এলাকায় এবং ফলন অনেক ভালো, এবং এই ফসলগুলি আপনার 60 থেকে 65 দিনের মধ্যে কৃষক হার্ভেস্ট করতে পারবে, খুবই অল্প সময়ের মধ্যে হার্ভেস্ট করতে পারবে আর কি। ফার্স্ট এটা হচ্ছে আমাদের গমের একটি জাত আর কি, কিন্তু আমাদের গমের একটাই ভ্যারাইটি আমাদের বিনাতে, এটা হচ্ছে লবণ সহিষ্ণু, একদম লবণ সহিষ্ণু, লবণ সহিষ্ণু বিনা গম এক। আচ্ছা, লবণাক্ত এলাকাতে, লবণাক্ত এলাকাতে এটা চাষাবাদ। আচ্ছা, এরপরে আমাদের আসছে এখানে আমাদের পাট, আমাদের পাটে 3টা ভ্যারাইটি আছে, শুধুমাত্র শাক খাওয়ার জন্য এই জাতটি আমাদের এখান থেকে রিলিজ করা হয়েছে। এবং তাছাড়া এই 2টি জাত আছে, অ্যাটম পাট 38 এবং বিনা পাট দেশি পাটের 2, এই 2টা আসার জন্য জি। আমাদের বিনা থেকে যেটা হচ্ছে উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকাল বিশিষ্ট, যদি আমাদের সরিষাটা এরকম 80 দিনের মধ্যে আমরা হার্ভেস্ট করতে পারি, কৃষক এরকম আমন ধান কেটে তারপরে এরকম একটা সরিষা করে তারপরে সে বড়তে যেতে পারছে, যেহেতু এটা জীবনকালগুলো আমাদের জাতগুলো কম। আচ্ছা, এরপরে আসে আমাদের এখানে বাদামের কিছু জাত আছে এখানে, এখানে গবেষণা আসলে হচ্ছে যে আমাদের যে 3 দানা 4 দানা এখন ম্যাক্সিমাম যেগুলো আমরা বাদাম আসলে খাইলে 2 দানা আসলে ইয়ে হয়, আমাদের বেশ কিছু মানে অগ্রগামী মানে অ্যাডভান্স লাইন যেগুলো আছে অচিরে হয়তো রিলিজ করা হবে, যার ফলে 3 দানা 4 দানা এরকম যে জাত আসলে আমাদের কাছে আসলে আছে। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা কথা বলতে চাই কৃষির নানামুখী গবেষণা এবং আগামীতে কৃষির চ্যালেঞ্জ নিয়ে, যেটি নিয়ে আমাদের অনুষ্ঠান সাজিয়েছিলাম। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মফজল ইসলামের সঙ্গে। জনাব মির্জা মফজল ইসলাম, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ। তো ফসল উৎপাদনের ক্ষেত্রে আসলে গবেষণার কোনো বিকল্প নেই, তো বাংলাদেশে আসলে গবেষণার এখন পরিবেশটা কি অবস্থা, এটা কি আপনার পর্যাপ্ত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কি না? জি, আমাদের কৃষিতে যে গবেষণার দিকটি, এটি কিন্তু আসলে শুরু হয়েছে স্বাধীনতার পরে থেকেই এবং বঙ্গবন্ধুর হাত ধরেই কিন্তু শুরু হয়েছে। উনি যখন সবুজ বিপ্লবের ঘোষণা দিলেন তখনই কিন্তু আমরা এই গবেষণাটা কিন্তু হাত দিয়েছে, এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে জাপানের আমাদের মাটি এত উর্বর, জাপানের মাটিতে আর উর্বর না, ওদের ফলন আমাদের চেয়ে দ্বিগুণ হয় তিনগুণ হয়, আমরা কেন পারি না। আবারও 1973-এর 13 ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে উনি ঘোষণা দিলেন যে আমাদের কৃষিবিদরা প্রথম শ্রেণীর মর্যাদা পাবে, এবং আমি তোদের প্রথম শ্রেণীর মর্যাদা দিলাম, তোরা আমার মান রাখিস, সেই মানটা কিন্তু আমরা রাখতে পেরেছি। আজকে আবার আপনি দেখেন বর্তমান সরকারের যে নীতি, এবং সেটা কিন্তু আপনার গবেষণায় কিন্তু প্রচুর এখন ইনভেস্টমেন্ট। আপনারা জানেন সম্প্রতি আমরা 7,000 কোটি টাকার প্রকল্প পেয়েছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে, বিশ্বব্যাংকের পার্টনার প্রকল্পে, ডিএই বিএডিসি এবং আমাদের গবেষণা প্রতিষ্ঠান মিলে আমরা কিন্তু সেই জায়গায় কাজ করছি। সুতরাং সেখানে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন, বিশেষ করে উচ্চশিক্ষা দেওয়ার একটা সুযোগ, আমাদের প্রায়
260টা আমরা স্কলারশিপ দিচ্ছি, 260 জন বিজ্ঞানীকে আমরা এখানে কিন্তু পিএইচডি দিতে পারছি। আমাদের তো বিস্তীর্ণ এলাকা, লবণাক্ত এলাকা, তো আমরা জানি যে আপনাদের কয়েকটি জাত বেশ জনপ্রিয়তা পেয়েছে, তো এই লবণাক্ত এলাকায় চাষাবাদের বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। আমাদের উপকূলীয় এলাকা আপনারা জানেন যে প্রায় 1 মিলিয়ন হেক্টর, মানে 10 লাখ হেক্টর জমি, এটি কিন্তু মূলত আসলে পতিত থাকে। এখানে আবার বিভিন্ন ক্যাটাগরিতে আপনি যদি ভাগ করেন, লবণাক্ত, অতি লবণ, মাঝারি লবণ বা কম লবণ, যেটাই আপনি বলেন। তো আমরা দেখেছি যে আমাদের যে মাঝারি থেকে উচ্চমাত্রার যে লবণ আছে, এটি 8-10 থেকে শুরু করে 20-25 ডিএস পার মিটার পর্যন্ত লবণ থাকে। আমরা দেখেছি 10-12 মিটার বা 13-14 ডিএস পার মিটার পর্যন্ত যে লবণ আছে, এই জায়গায় আমরা কিন্তু লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছি, বিনা ধান 8 এবং বিনা ধান 10। এইগুলি কিন্তু 10-12 ডিএস পার মিটার পর্যন্ত লবণাক্ত সহিষ্ণু, এবং এটি ধানের যে ফুল আসা পর্যায়ে বা রিপ্রোডাক্টিভ স্টেজ, যেটা আমরা বলি প্রজনন পর্যায়ে, সেই পর্যায়েও কিন্তু লবণ যদি থাকে জমিতে, সেখানেও কিন্তু আমাদের ধান এইটা লবণ কিন্তু সইতে পারে। এবং তাতে কিন্তু এখন কিন্তু আমাদের এই ধানটা কিন্তু সম্প্রসারিত হচ্ছে, এবং আমাদের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট যে উপকূলীয় যে লবণাক্ত এলাকা আছে, এটা টিপিক্যাল লবণাক্ত এলাকা আমরা বলি, সেখানে কিন্তু এটা ব্যাপক হারে চাষ হচ্ছে এবং প্রচুর চাহিদা। এখন শুধু আমাদের দরকার প্রচুর পরিমাণে বীজ সরবরাহ করা, যে কাজটি আমরা করছি, ডিএই করছে, এবং বিএডিসির এটা মূল দায়িত্ব আসলে বীজটা সরবরাহ করা। বিএডিসিও চেষ্টা করছে সেই জায়গায় আমাদের বীজের যে যে সহজলভ্যতা সেটি নিশ্চিত করার জন্য। আপনারা তো মূলত গবেষণা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আমাদের ফসল উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এবং আধুনিক যে গবেষণা সেটিকে সমন্বয় করে আগামীর কৃষি চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সাথে কী ধরনের পদক্ষেপ রয়েছে? আমাদের ধানের 3টা মৌসুম আছে, বোরো, আউশ এবং আমন। এবং আমাদের কাছে যে তথ্য আছে এবং মাঠ যে পরিস্থিতি আছে বর্তমানে, যদিও বোরোটা একটু বিলম্বিত হয়েছে, কারণ সরিষা এবার কিন্তু ব্যাপক আবাদ হয়েছে, এবং সরিষার জমিতে করতে আবার বিলম্ব হয়েছে, কারণ আমনের জমিতে পানি ছিল, বৃষ্টি হয়েছিল, এবং যার কারণে সরিষা চাষ বিলম্বিত হয়েছিল, বোরো অ্যাকর্ডিংলি বিলম্বিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে আবহাওয়ার পরিস্থিতিতে, যে পরিস্থিতি আমাদের আমরা দেখছি, তাতে করে আমাদের বোরোর আবাদ একেবারেই আমি বলবো যে একটি খুবই ভালো অবস্থায় আছে, এবং আমরা লক্ষ্যমাত্রা যেটা আমরা নির্ধারণ করেছি, আমরা তার চেয়ে বেশি উৎপাদন আমরা অর্জন করতে পারবো, এটি নিশ্চিত আবহাওয়ার বিবেচনা এবং অন্যান্য মাঠ পরিস্থিতির বিবেচনায়। তাছাড়া আমরা আরেকটা, সরকার কিন্তু আরেকটা চিন্তাভাবনা করছি, আমরা বোরো এবং আমনের মাঝে যে আউশ মৌসুম, যেটা আমরা হয়তো বা একটা ফেলও থাকে, পতিত থাকে বা ভালো জাত না থাকার কারণে আমরা করতে পারিনি এতদিন, কিন্তু এখন কিন্তু আমাদের কাছে ভালো জাত এসেছে। আমাদের বিনা উদ্ভাবিত দুটি জাত, বিনা ধান 19 এবং 21 এসেছে, ফলে আমরা কিন্তু এই আউশের আবাদের জায়গাটা, আমাদের টার্গেট কিন্তু অনেক, প্রায় 14 লাখ হেক্টর জমি চাষের আওতায় না, গত বছর আমরা প্রায় 11 লাখ হেক্টরের মতো আমরা অ্যাচিভ করতে পেরেছি। এটা কারণ হলো যে আউশের যে প্রাথমিক পর্যায়ে যে বৃষ্টিপাতের দরকার, বৃষ্টিপাত ছিল না, খরা ছিল, যার কারণে আমাদের কিছুটা লক্ষ্যমাত্রা পিছিয়ে পড়েছিল, কিন্তু আমরা কিন্তু এবারে যে টার্গেটটা নিয়েছি, আমার মনে হয় যদি এটা করতে পারলে খাদ্যের কোনো সংকট হবে না। তাছাড়া আমন কিন্তু আমাদের রেইনফেড, আমরা বলি বৃষ্টি নির্ভর, সেটি তো আমাদের রয়েছে, সেখানে লোকাল ধান আছে, প্লাস আমাদের হাইলিং ভ্যারাইটি হয়, তারপর হাইব্রিড ধান আছে, সুতরাং সব মিলিয়ে আমি ধানের বেলায় বলতে পারি যে আমাদের ফুড সিকিউরিটি, যেটা খাদ্য নিরাপত্তার কথা যেটা বলছেন, আমরা কিন্তু এখন পর্যন্ত বিদেশ থেকে কিন্তু আমদানি করতে হয় নাই, এবং আমাদের কাছে যে মজুদ আছে খাদ্য মন্ত্রণালয় হিসাবে, তাতে আমাদের কোনো অভাব নেই। ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম সাহেব, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আশ্বস্ত হতে চাই যে আমাদের গবেষকরা যেভাবে গবেষণা করছেন, ফসলের উৎপাদন যেভাবে বাড়ছে, বাংলাদেশ কৃষিতে আরও বেশি এগিয়ে যাবে, এবং কৃষির যে আগামীর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সক্ষম হব। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান, আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ATN নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।